যার কারণে আমার কিছু করার নেই। তারপরে আশেপাশে রুম থেকে কথা বললে কথা নিয়ে আসে, যেহেতু আপনার সবাই আমার ফ্যামিলির মতো এগুলো একটু কনসিডার করবেন। ওকে, যার কারণে আমি একটু পরে নিলাম, নাহলে খাবারের স্বাদটা চেঞ্জ হয়ে যাবে। যে আম, কাঁচা আম, ঠিক আছে, তারপরে ছোটো ছোটো মাছ দিয়া নিয়ে নিয়ে পুরো যা আস্তে আস্তে খাই। কী করেন, মাটন, বিফ, চিকেন, ঠিক আছে, এই তিনটাই তো আমরা বেশিরভাগ খাই। এই তিনটা চাইতে এই খাবারগুলো অনেক বেশি আমার কাছে মনে হয় যে মানে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি খাইতে, ভালো লাগে, পাতলা খাবার, শরীরের উপরে প্রেশার পড়ে না, ঠিক আছে। ওগুলো খালি তো হাঁপায় যায় একদম, কামতে কামতে আমি শেষ, ঠিক আছে, মনে হয় ও বাবা খাবারগুলো ভিতরে যায় এইভাবে চাপে চাপতে ধরছে। কিন্তু এগুলো এরকম না, স্বাস্থ্যসম্মত ঘরোয়া ফুড ভালো খাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আপনাদের ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিওতে বসছি আপনাদের সামনে। প্রথমে আমি আপনাদের কাছে একটু সরি বলে নিতে চাই, সেটা হচ্ছে গত ভিডিওতে আমার ক্যামেরাতে একটু প্রবলেম ছিল, হয়তো আমি খেয়াল করি নেই। আমি ফুটেজটার দিকে আমি এডিট করার পর, আমি যে ভিডিওটা আপলোড করছি আর কি, সেটা এডিট করার পর আমি এটা চেক না করে আমি আপলোড করছি। এখনও ভিডিওটা দেখি যে ভিডিওটা একটু একটু কাঁপতেছে, ঠিক আছে। তো সবার কাছে আমি সরি, আসলে আপলোড তো করে দিয়েছি, এখন এটা ডিলিট করে লাভ নেই। আপনারা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন, ঠিক আছে, আমি খেয়াল করি নেই, এটা যত সম্ভব টেকনিক্যাল ফল্ট, না হয়ে আমার এডিটিং সফটওয়্যার থেকে সমস্যাটা হয়েছে। যাই হোক, যেটা কারণে হয়েছে হয়েছে। ওকে, তো সবার কাছে আমি সরি বলতেছি। যারা যারা নোটিস করছেন অবশ্যই মনে মনে ভাবছেন যে ভিডিও কোয়ালিটি খুবই খারাপ, আসলে এডিটের সময়ই সমস্যাটা আসলে হয়ে গেছে, ঠিক আছে। তো আজকে এরকম হবে না, আমি দেখে ইনশাল্লাহ আপলোড করব। তো কী কী নিছি সামনে একটু দেখি, সেটা হচ্ছে এইখান থেকে হচ্ছে টমেটো আলু দিয়ে পাবদা মাছ, টমেটো দিয়ে আলু দিয়ে পাবদা মাছ, আর এইটা হচ্ছে গুড়া মাছ, মানে ছোটো ছোটো মলা মাছ বলা হয় না, এইখানে আম দিয়ে ছোটো ছোটো মলা মাছ, ঠিক আছে, এটা হচ্ছে ঝোল করছে আম দিয়ে টক টক টক, এটার নাম কী ওটা আমি জানি না। এটা হচ্ছে সাজনা দিয়ে ডাল দিয়ে রান্না করা হয়েছে, বোনার মতো করছে অনেকটা। এটা হচ্ছে করলা ভাজি, ঠিক আছে। তো এগুলোই আজকে খাবো। যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব এখনও করেন নাই, ভিডিওগুলো দেখেন রেগুলার, হয়তো কমেন্টও করেন, সাবস্ক্রাইবটা করেন, আর যারা যারা আনসাব করে দিয়েছেন তারা যদি আবার ফেরত এসে ভিডিওগুলো দেখেন, অবশ্যই আমি আবার বলবো যে সাবস্ক্রাইবটা করে দেন, ঠিক আছে। তো শুরু করছি, দেরি না করি। হ্যাঁ, আর সবাইকে ধন্যবাদ আমাকে সাপোর্ট দেওয়ার জন্য, আস্তে আস্তে ভিউ বাড়তেছে, আগের মতো এরকম ভিউ নাই আমার। আমি প্রায় দেড় বছরের মতো ছিলাম না টাচে, ভিডিও আপলোড করি নেই, একটু সমস্যার ভিতরে ছিলাম, যার কারণে আমার চ্যানেলটা একটু ডাউন হয়ে গেছে। তো আশা করতেছি আগের জায়গায় আবার ফেরত যাবে, সবাই আমাকে সাপোর্ট করতেছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ সবাই, ঠিক আছে। তো কথা বেশি না বাড়াই শুরু করছি। হ্যাঁ, লেটস স্টার্ট, বিসমিল্লাহির রহমানির রহিম। সবার আগে আমি কলা ভাজিটা একটু নিই, আর একটা হচ্ছে কি আপনার কলা ভাজি আজকে পুড়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে রমজান মাস, তো এটা কিন্তু সেহরি থেকে যে খুব একটা রাতের খাবার খেতে বসছি, একবার সেহরি সহ, ঠিক আছে। তো এই ছাড়া আর খাওয়া হয় না আপনার, সেহরি ছাড়া এইটা সময়টা ছাড়া আর খাওয়া হয় না, হালকা আবার ইফতার করি। হালকা পাতলা ইফতার করি, ওই ইফতার পর আর কিছু খাইতে মনে চায় না, ওই জন্য এই টাইমটি দিয়ে খাইতে হয়। আর রোজার সময় ভাজা পোড়া খাওয়া হয়, তো যার কারণে খুব বেশি একটা খাবার খাইতে পারি না। এই যে ভাত নিয়েছি না, অনেকটা নিয়েছি, কিন্তু কষ্ট হয় খাইতে।
বাটে শক্ত আমি জন্য একটু ডাল নিয়ে নিই ইন্ডিয়ান স্টাইল। সাজনা ভাইয়া রান্না করছে, সাজনাটা আমার এমনিতে পছন্দ, সাজনা আমি খাই। দারুণ হয়েছে অন্যরকম। যারা সাজনাটা পছন্দ করেন তারা কিন্তু মিস করবেন, ঠিক আছে, খাইতে মন চাইবে আর কি। রান্নাটা খুব সুন্দর হয়েছে, রেসিপিটা বলা যায় সাজনা দিয়ে ভুনা ডাল, ডালটা পাতা না ভুনা। এটা ভুনা করার কারণ হচ্ছে এই যে তোর এটা, এটা হচ্ছে মাছ দিয়ে আম দিয়ে রান্না করে। হ্যাঁ, এটা আবার একটু ঝোল রাখা হয়েছে, মানে একটু ডালের মতো করে টকের মতো করে, ওই জন্য একটু ভুনা করছে। আগে যারা আমার সাবস্ক্রাইবার ছিলেন, মানে প্রথম দিক থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন নাই, তারা যদি ভিডিওগুলো দেখেন তাহলে দেখবেন যে আমি প্রথম দিক থেকে আমার অভ্যাস ছিল এটা, সব খাবার সব তরকারি একসাথে নিয়ে তারপর মেঘে খেতাম, এটা আমার অভ্যাস। কিন্তু এখন এই অভ্যাসটা চলে গেছে, অভ্যাসটা এখন নাই। আপনারা অনেকে পছন্দ করেন না তাই আস্তে আস্তে ছেড়ে দিছি, ডাল খাওয়া অনেক কমিয়ে দিছে ডাল। ফ্রেন্ডস আশা করি নয় আছে, ঠিক আছে, তো কেউ কিছু মনে করেন না, আমি এটা সবার পরে নেব, এটা আমি নেব, ঠিক আছে। আশা করি ভিডিওটা ভালো লাগবে, ঠিক আছে, আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের সবার। আর একটা কথা, সেটা হচ্ছে আমার ভিডিওর ভিডিওতে একটু নয়েজ পাওয়া যায় মাঝে মাঝে, এটা হচ্ছে বাতাসের একটা সমস্ত আওয়াজ থাকে, ঠিক আছে, তো এটা ছাড়া আসলে ভিডিও করা সম্ভব না, কারণ প্রচণ্ড গরম, গরমের কারণে ফ্যানটা আমার ছেড়ে রাখতে হবে, ফ্যান করতেছে। যার কারণে আমার কিছু করার নেই, তারপরে আশেপাশে রুম থেকে কথা বললে কথা নষ্ট আসে, যেহেতু আপনার সবাই আমার ফ্যামিলির মতো এগুলো একটু কনসিডার করেন, ওকে। আর অনেক সাবস্ক্রাইবার আছে যারা দেশের বাইরে থেকে দেখেন আমাকে, আপনাদেরকে বিশেষ করে আপনাদেরকে, রুকসান আপু সহ নিকি আপু, ঠিক আছে, আমজাদ ভাই, তারপরে আছে আর অনেকে আছে যেমন লিজা আপু, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ সবাই। আর চ্যানেল থেকে টাইটেল থেকে আমাকে কমেন্ট করা হয় যাক, ওই ভাইটা জিজ্ঞেস করছে আর কি কমেন্টে আমাকে, ভাই
আপনি কি প্রবলেম ফেস করতেছেন। যদি প্রবলেমটা কোনো আইন পুলিশ জনিত কোনো সমস্যা হয় তাহলে আপনি আমাকে বলতে পারেন। এর নামটা আমার ঠিক মনে নেই, সুন্দর একটা নাম, ঠিক আছে। তো ওনার আমি অ্যান্সার করেছিলাম যে না ভাই, ওইরকম কোনো প্রবলেম না। কিন্তু ভাবে না যে একটু আইনি জটিলতার কারণে হয়তো আমি টেনশনে আছি এই জন্য আর কি। তাহলে দেখেন আপনারা কতটুকু আমাকে ভালোবাসেন, ঠিক আছে। আসলে কি বলবো, ভালো লাগে মাঝে মাঝে, অনেক ভালো লাগে যে আমি তো কিছুই না, আসলে আমি কিছুই না, তারপরেও কতটা আপনাদের কাছ থেকে এত ভালোবাসা পাইতেছি। থ্যাংকস। অসাধারণ, এটার ভিতরে ডিম আছে, আর আমার ফুটেজগুলো তো হয়তো একটু প্রবলেম থাকতে পারে, ঠিক আছে। একটু নয়েজ আসতে পারে, নয়েজ মানে হচ্ছে ভিডিওতে নয়েজ আসতে পারে, যারা বুঝবেন তারা বুঝবেন। তো আমার ক্যামেরার দিকটা প্রবলেম আছে, মাঝে মাঝে ক্যামেরাটা অফ হয়ে যায়, ঠিক আছে। যদি কোনো প্রবলেম হয় বা একটু কষ্ট করে আমি আরেকটা ক্যামেরা নেওয়ার আগ পর্যন্ত একটু কষ্ট করে দেখি। হ্যাঁ দারুণ হয়েছে একদম। আচ্ছা কিন্তু অনেকগুলো ভাত নিয়েছি, ঠিক আছে। আর আগামী পর্বে যখন আল্লাহ তালা আমাকে যদি বাঁচায় রাখেন, ওকে, আমি যতটুকু সম্ভব আপনাদের কিছু সাবস্ক্রাইবারের নাম ধরে বলে আমি আপনাদেরকে থ্যাংকস জানাবো, কারণ এটা আমার কর্তব্যের ভেতরে পড়ে, এটা আমার এখন দায়িত্ব হয়ে গেছে। কারণ আমার এত ভুল সত্ত্বেও কিন্তু আপনারা আমার সাথে আছেন। ফ্রেন্ডস আমি এটা এখন নেই, ঠিক আছে। কিন্তু একটু টক এখন আমি একটু পরে নিলাম, নিলে খাবারের স্বাদটা চেঞ্জ হয়ে যাবে। যে আম, কাঁচা আম, ঠিক আছে, তারপরে ছোটো ছোটো মাছ দিয়া নিয়ে নিয়ে পুরা যা আস্তে আস্তে খাই, কী বলেন। টক হয়ে গেছে, এটা আবার অন্যরকম স্বাদ। আর তাদের উদ্দেশ্যে যারা আমার বলছেন যে ভাই একটু কম কথা বলেন খাওয়ার সময়, ভাই আসলে খাওয়ার সময় এমনি তো কম কথা বলা ঠিক, বেশি কথা বলা ঠিক না, কিন্তু হচ্ছে কি খাওয়ার সময় যদি একবার কথা নাই বলি না তখন কেমন লাগে, মনে হয় মনে হয় জেলখানায় বন্দি, ঠিক আছে। আমি মনে হয় জেলখানায় বন্দি, আমার কেউ জেলখানায় এনে পরে খাওয়াইতেছে, খাওয়াটারও কোনো মজা পাই না, সরি বলতেছে। বিশেষ করেন আপনারা যদি সাবস্ক্রাইবাররা যদি না থাকতাম আর আমাকে যদি ততটা ভালো মেসে দেখতাম যে নেগেটিভ হয়ে গেছেন সবাই, তাহলে হয়তো আমি আর ভিডিও কন্টিনিউ করতাম না। এটা দিয়ে কিন্তু আমার এরকম না, আপনারা যারা ভাবেন যে এটা দিয়ে আমার সংসার চলে বা এটা দিয়ে আমি হিউজ ইনকাম করি এরকম কোনো কিছুই না, ঠিক আছে। এটা জাস্ট আপনাদের ভালোবাসার জন্যই দেওয়া, আর কিছু না। দারুণ হয়েছে এক কথা, বিশেষ করে পাবদা মাছটা সবগুলোই ভালো, করা হচ্ছে একটু পুড়ে গেছে, নাহলে সবগুলো খাওয়া যায় অন্যরকম হয়েছে জানেন। আমার দিয়ে যাই বলেন মাংস
মাটন, বিফ, চিকেন, ঠিক আছে, এই তিনটাই তো আমরা বেশিরভাগ খাই। এই তিনটা চাইতে এই খাবারগুলো অনেক বেশি আমার কাছে মনে হয় যে মানে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি খাইতে, ভালো লাগে, পাতলা খাবার, শরীরের উপর প্রেশার পড়ে না, ঠিক আছে। ওগুলো খালি তো হাঁপায় যায় একদম, কামতে কামতে আমি শেষ, ঠিক আছে, মনে হয় ও বাবা খাবারগুলো ভিতরে যে এইভাবে চাপে চাপ দিয়ে ধরছে, কিন্তু এগুলো এরকম না, স্বাস্থ্যসম্মত ঘরোয়া ফুড, ভালো। যাদের এইসব ঘরোয়া ফুড উঠতে ভালো না লাগে, যারা খুব বেশি রিচ ফুড দেখতে চান বা ওইরকম মাটন বিরিয়ানি, মাটন বিফ, চিকেন, সেই হিউজ সব কিছু দেখতে চান, তারা ইউটিউবে অনেক ভিডিও আছে এরকম, ওই জন্য আমিও দেখি খিদে লেগে যায় এরকম খাইতে খেতে, না খাই। গ্রামীণ স্টাইল এটাকে বলে, সরি আমার গাড়ি থেকে লাগছে, এটাকে বলে চেটে পুটে খাওয়া। যাই হোক, আজকের কথা বলো না, অনেক কথা বলছি ভাই, কেউ গালাগালি করেন না, আল্লাহর রাস্তায় মাপ চাই, ভিডিওটা করতে করতে বসছি, তো এই জন্যই কথা বলছি। যাদের কাছে ভালো লাগে ভিডিওটা লাইক দিয়েন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, আমার জন্য দোয়া করেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করেন। আর ঈদ তো প্রায় কাছেই না, দেখি ঈদের সময় যদি আল্লাহ সুস্থ রাখে তাহলে হয়তো কিছু ভিডিও আনবো, যেগুলো দেখে হয়তো কিছুটা ভালো লাগবে আপনাদের, নতুনত্ব আসতেও পারে রাইজার নিয়ে, ওকে। আর কেউ অনেকে চ্যালেঞ্জ ভিডিও চাইতেছিলেন, চ্যালেঞ্জ আমি করবো কারেন নিয়ে, চ্যালেঞ্জ করার মতো কেউ নাই, আর পরিবারের সবাই তো একরকম হয় না, আমি যেমন এখানে ক্যামেরার সামনে ফেস শো করতেছি, আমার পরিবারের সবাই কিন্তু এরকম না, ঠিক আছে, সবাইয়ের মন মেন্টালিটি একরকম না, তো আমার ভাইগুলো যদি নিয়ে বসি ওরা হয়তো সবসময় মানে কমফোর্ট ফিল করে না আর কি, ঠিক আছে, চার চার পার্সোনালিটি নিয়ে শেষে থাকে, তো আমি ওরকম একজন লোক পাইতেছি না যাকে নিয়ে আমি হয়তো চ্যালেঞ্জ ভিডিও করতে পারি। আমার কাছে চ্যালেঞ্জ ভিডিও অলরেডি আছে, আমার ছোটো ভাইয়ের নিয়ে শুরু করছিলাম, মাঝপথে ও ছেড়ে দিয়ে বলছে যে আমি করবো না, কেন করবো করবো না সেটা জানি না, কিন্তু এখন আমি ইদানিং আমার ওই যে বললাম না যে গত ভিডিওর আগের ভিডিওতে ভিডিওটাতে একজন ভাইয়ের লিঙ্ক দিয়েছিলাম আমি আপনাদেরকে, তো চাইতেছি ওই ভাইটারে নিয়ে কোনোভাবে যদি চ্যালেঞ্জের ভিডিওগুলো করতে পারি তাহলে হয়তো আপনাদের ভালো লাগবে, ঠিক আছে, তো আমি ট্রাই করবো যে ওই ভাইটার নিয়ে চ্যালেঞ্জ ভিডিও করে ওই চ্যানেলটাতে আপলোড করতে, আর আমি যদি শুরু করি তাহলে অবশ্যই আমি এই চ্যানেলে বলে দিব, লিঙ্ক দিয়ে দেবো, আপনারা যারা যারা জয়েন করেননি তাদের জয়েন করে নেবেন। তো আজকের মতো বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।